সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দিনাজপুরের ঐতিহ্যবাহী ফাঁসিলাডাঙ্গা হাট আজকে বুধবার 20 এপ্রিল বুধবার সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুধুমাত্র বুধবার। দর্শক আজকে আমরা এই হাট থেকে দেখব হাড্ডিসার কষাই গরু কী দামে কেনা বেচা চলছে, হাড্ডিসার মোটা তাজাকরণ গাই গরু প্রচুর চাহিদা সম্পূর্ণ এই গাই গরুগুলি, বেশিরভাগ কিন্তু কষাইরাই সংগ্রহ করেন। আমরা এগুলোর দাম শুনবো, যার জন্য আমরা হাড্ডিসার কষাই গরু বলি। আমরা এগুলোর দাম শুনি, কী দামে বিক্রি হচ্ছে, বাজার কেমন, সব বিস্তারিত থাকছে আমার ওই প্রতিবেদনে। দেখছি একটি হাড্ডিসার গাই গরু, এটা বয়স কেমন ভাই? নতুন জোয়ান। কত রাখছেন দাম? চাবা 55। আর কত বলে? 50 ভাঙে বলতেছে। কত বলে ছাড়বেন এটা? 50,000 টাকা। বেশ মোটা তাজা গাই গরু, কিন্তু বেশ লম্বা। আমরা দেখি আরো, চাচা আসসালামু আলাইকুম, পরে ভালো আছেন? মন খারাপ করছে চাচা? বয়স কেমন হয়েছে? চারদার। কত রাখছেন চাচা দাম এটার? 56। আর কত বলে? 42-43। কত বলে দেওয়া যাবে এটা? 45,000 টাকা হলে বিক্রি করবেন? চারদার না? দাম কি একটু বেশি মনে হচ্ছে নাকি আজকে? দাম বেশি না, দাম কিন্তু বেশি না বলছেন ওনারা। আমরা দেখি এই পাশে আরও একটি, এটা আপনার 34-35 বলতেছে, তো এটা কত হলে ছাড়বেন? 37,000 ছাড়বে। এটা কয় দাঁত? জুয়ান। 8 দাঁত। 37,000 টাকা হলে বিক্রি করবেন। দেখুন দর্শক, হাড্ডিসার গাই গরু। আমরা পাশে আরেক মুরব্বীকে দেখতে পাচ্ছি। মুরব্বী ভালো আছেন? আপনি তো প্রতি হাটে এইগুলা গরু বিক্রি করেন, তো কেমন হয় এগুলা গরুতে আপনার কেমন চলে? তিনতলা বাড়ি দিয়ে গরু ব্যবসা করি। হ্যাঁ, তিনতলা বাড়ি দিচ্ছে গরুর ব্যবসা করে? তিনতলা বাড়ি করছে, তিনতলা বাড়ি দিচ্ছে। ও এই যে গরুরা, গরু নিয়ে এই যে কটা আনছে না? কটা? দুইটা। দুইটা আনছে আজ, দুতলা হবে দুটাতে। বেচা গেলে বলতে হবে। তা কীরকম লাভ করেন গরুতে আপনার, কীরকম হয় চাচা? 1,000 করে বেরোয়। দর্শক শুনলেন যে 3,000 টাকা করে গরু প্রতি বের হয় ওনার, কিন্তু পারমানেন্ট একজন এই হাটের এই গাই গরুর ব্যবসায়ী। এটা কয় দাঁত হয়েছে? 6 দাঁত। দাম কত রাখছেন চাচা এটা? 52। আর কত বলে? 43-44। কত বলে দিবেন? 46 পার হলে 3,000 লাভ হবে? হবে আর কি। দর্শক শুনলেন যে চাচা কিন্তু একজন ভালো ব্যবসায়ী, 46,000 টাকা হলে বিক্রি করবেন এই গাই গরুটি আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে। আমরা দেখি দর্শক আরো, আমরা এই পাশে দেখছি আর একটি হাড্ডিসার গাই গরু। বয়স কেমন ভাই? 6 দাঁত। কত রাখছেন দাম? 37। আর কত বলে? 33 বলে না? কত হলে ছাড়া যাবে এটা? 35-এর নিচে ছাড়া যাবে না বললেন উনি এই হাড্ডিসার গাই গরু আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে। এখানেও দেখছি একটি হাড্ডিসার গাই গরু, দেখুন বয়স কেমন এটা? জুয়ান বয়স না? 8 দাঁত। কত রাখছেন দাম ভাই?
Şatay yaralı bu düşe. Kaç öyle çalma neydi? Kaç? 30 30 öyle saydım. Abim dam çatçın kaç? Dam çat. 40 40 çatçın. 60 60. Hayır bu diye hamkoda. Hayır bu diye. 60 30 30 öyle bir şey. আর দিশা গাই গরু আজকে ফাসিনা ডাঙ্গা হাটে আমরা দেখি আলো দর্শক দেখছি দর্শক এক কোয়াটার হইছে কেবল 8 দাঁত মানে জুয়ান কেবল জুয়ান হলো হ্যাঁ নতুন জুয়ান কত রাখছেন দাম এটা এটা দাম চা আছে আমরা 42 চাওয়া 42 আর কত বলে ভাই কত বলে ভাই দরদাম করছেন কত বলেন মুরবি কই রে এই 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 37 যাচ্ছেন কত বলে ওরা বলতেছে 35 35 কত হলে ছাড়বেন এটা আমরা 37 হলে ছাড়ব 37 হলে ছাড়বেন 37000 টাকা হলে ছাড়বেন দেখুন নতুন জুয়ান এই গাই গরু দেখছি গাই গরু এটা কিন্তু মোটা তাজা গাই গরু বেশ ভাইয়া বয়স কেমন হয়েছে ভাইয়া জুয়ান দাম কত রাখছো ভাই 52 আর কত বলে 45 বলতেছে 45000 টাকা দাম দিয়েছেন কত হলে ছাড়া যাবে এটা 47 48 বেশ মোটা তাজা গাই গরু দেখুন দর্শক 47 48 হলে বিক্রি করবেন পাশে একটি কালো আছে ওনারই এটা তো আট দাঁত না এটা কত হলে ছাড়বেন 52 এটা কি ওজন বেশি হবে উঁচাটা ওজনও বেশি হবে 52000 টাকা হলে বিক্রি করবেন মোটা তাজা গাই গরু দেখুন দর্শক বাইরে নতুন জুয়ান নতুন জুয়ান দেখুন দর্শক কত রাখছেন দাম 52 রাখছেন আর কত বলে 44 কত বলে ছাড়া যাবে এটা লাস্ট লাস্ট কত টার্গেট কত 45 45 দর্শক শুনলেন 45 থেকে 45 এর মধ্যে হলে বিক্রি করবেন এই যে দেখুন গাই গরু হাড্ডিসার গাই গরু আজকে ফাসিলাডাঙ্গা হাটে তো দর্শক আমরা ফাসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম